Shopify theme, theme forest এ যে Shopify theme লিখে search দিবেন, search দিলে এখানে অনেকগুলো ইয়ে পাবো, আমরা আইটেম পাবো যে Shopify নিয়ে যারা ডেভেলপ করছে, থিম ডেভেলপ করছে, তাদের ডেভেলপ করা থিমগুলো আমাদের চোখের সামনে চলে আসবে। যদি ওইগুলোকে ফিল্টার করা যায়, নিউয়েস্ট, তারপরে বেস্ট ম্যাচ, আপনি নিউয়েস্টটাকে ফিল্টার করে নিতে পারেন। করে নিয়ে এখানে যেটা দেখবেন যে এই যে এটা হচ্ছে থিমের নাম এবং এইটা বাই হ্যাশট্যাগ, অর্থাৎ এই থিমটা ডেভেলপ করছে এই ডেভেলপার টিম অথবা ইন্ডিভিজুয়াল কোনো একজন পার্সন। যেটা হবে যে তারপরে এই যে থিমটা আমরা তো এখানে প্রাইস দেখতে পাচ্ছি, তো এইখানেও এই যে ডেভেলপারের নামটা দেওয়া আছে, ঠিক আছে। তো যেটা করতে পারেন এই ডেভেলপারদেরকে ওপেন করে নিতে পারেন তাদের ইয়েটা, তাদের কি বলে তাদের ইউজার প্যানেলের যেই, আচ্ছা এটাকে ওপেন করে নিলেন, ঠিক আছে। তারপরে এই যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিওতে ক্লিক করলে দেখতে পাবেন যে এই হ্যাশট্যাগের আসলে তারা কতগুলো থিম তৈরি করছে, ঠিক আছে। তো এটা যেটা হয় এরকম ভাবে যখন আপনি সার্চ করবেন শপিফাই থিম, তো থিম ফরেস্ট যাদেরকে সাজেস্ট করবে তারা ম্যাক্সিমাম আসলে শপিফাই নিয়েই কাজ করে। ওকে, তো যেটা হচ্ছে আমার একটা পছন্দের ইয়ে আছে, ওটাকে বলা হয় ডেভেলপার, থিম ডেভেলপার। তো আমি তো ওপেন করে নেই, তো ডেইলি রিপোর্ট, তো জামান শপি লঞ্চ। তো শপি লঞ্চকে এটা হচ্ছে যে ও বেসিক্যালি শপিফাই নিয়েই কাজ করে, শপিফাই থিম গুলো তৈরি করে। সো এই পোর্টফোলিওতে আসি আমরা, এই যে পোর্টফোলিও সবগুলো হচ্ছে শপিফাই থিম, ঠিক আছে। এখানে যতগুলো থিম দেখবো সবই 56 USD শপিফাই থিম। এবং এখানে যখন ক্লিক করবেন, আমি এই ইউআরএলটা দিয়ে দিচ্ছি আপনাকে, এটা করবেন যে এই যে ওপেন করার পরে আমরা কি কি দেখতে পাই, থিমের নাম, তারপরে হচ্ছে এই যে পুরো থিম এখানে ক্লিক করে লাইভ প্রিভিউ দেখতে পাবো, আর এই যে ডান দিকে কিন্তু ওর সম্পর্কে ডিটেলস কিছু দেওয়া আছে, যেমন এই থিমটা আসলে কত তারিখে ডেভেলপ করা হয়েছে, কয় তারিখে পাবলিশ করা হয়েছে, থিম ফরেস্ট 13 মে, ঠিক আছে। তার মানে এটা খুবই রিসেন্ট থিম, এই থিমগুলো মার্কেটে চলতেছে। ওকে, এই কালার, এটা এটা দেখি লাইভ প্রিভিউটা, দেখি লাইভ প্রিভিউ দেখলে যেটা দেখতে পাবো যে এই যে ডেমো, এই যে হোম ওয়ান, ঠিক আছে। এখানে এই যে ফিচার্স, ডকুমেন্টেশন, এগুলো একটু ক্লিক করে করে দেখবেন, এক্সপ্লোর করে করে দেখবেন যে কি আছে আসলে এখানে, ঠিক আছে। ফিচার্সে কি আছে, ডেমোতে কি আছে, এগুলো একটু দেখবেন, দেখলেও মাথাটা খুলবে যে কি কি হয়। যেমন এই একটা থিমের, এই যে গ্রোশিয়া, এই গ্রোশিয়া থিমের পাস্ট হোম, হোম হোম পেজের পাঁচটা ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট তৈরি করা আছে, ঠিক আছে। সো কী কী হয়, যেমন প্রোডাক্ট পেজ হয়, কালেকশন পেজ হয়, হ্যাঁ, তারপরে ব্লগ পেজ হয়, এরকমভাবে হোম পেজ। তো যখন থিম ডেভেলপার ডেভেলপ করে, কোনো একটা থিম ডেভেলপ করে, থিম ফরেস্টে আপলোড করে, তো অবশ্যই অনেকগুলো ভ্যারিয়েন্ট দেয়, কারণ এটা একটা রিসেলেবল মার্কেট প্লেস, এখানে অনেক মানুষ এসে থিম পারচেস করে, এক একজনের এক একটা পছন্দ, যার কারণে অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া যায়। যেটা করবেন এরকম হোম বাটন, হোম ওয়ানটা প্লেস ওপেন করতে হবে, ঠিক আছে। এটা ওপেন করতে হবে, এখানে এই পাসওয়ার্ডটা যেটা করবেন, এখানে ক্লিক করলে এই এন্টার আ পাসওয়ার্ড, তো লগ ইন হিয়ার, আর ইউ দা ওস্টার অফ স্টোর ওনার, এখানে লগ ইন হিয়ার, এখানে ক্লিক করে আপনি আপনার পার্টনারের ড্যাশবোর্ড থেকে লগ ইন করে দেখবেন, তাহলে আপনি এটাতে ই করতে পারবেন, এই যে এই পুরো থিমটা আপনার চোখের সামনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে যেটা করবেন আপনার টাস্ক, সেটা হচ্ছে এটা করার সিস্টেমটা কি দেখায় দিই। যেমন ওয়ান অফ মাই স্টুডেন্ট, ওর নাম হচ্ছে, সো যেটা হবে ও যেভাবে করছে, ও কিভাবে করছে, এই যে থিম, থিমের নামটা লিখছে প্রথমে, তারপরে যে ইউআরএলটা লিখছে, ঠিক আছে। তারপরে হেডার মেনু, লেফট সাইডে কি কি আছে, কয়টা বাটন আছে, যেমন ডেমো, শপ, ফিচার্স, পেজ, ব্লগ, তারপরে মিডলে কি আছে, ঠিক আছে, লোগো আছে মিডলে, তারপরে চারটা বাটন ডান সাইডে দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে হোম পেজ,
অর্থাৎ এই যে আপনার এই যে এক নাম্বার যে থিমটা আছে, হোম বাটন আসার পরে ও আসলে কি কি দেখলো? হেডার মেনু দেখলো, হেডার মেনুতে এই কয়েকটা বাটন দেখছে, লোগো দেখছে, তারপরে কি ছিল, তারপরে ব্যানার ছিল, ব্যানার তার মধ্যে কি কি ছিল, কোন ধরনের কন্টেন্ট ছিল, ডিটেলে বেশ কিছু জিনিস নোট করছে। সো এইভাবে আপনি পাঁচটা থিম নিয়ে কাজ করবেন এবং এই নোটগুলো তৈরি করবেন। সো আমি যেটা সাজেস্ট করবো, প্রথম যে পাঁচটা থিম আছে এই পাঁচটা থিম নিয়ে কাজ করেন, একটু এক্সপ্লোর করেন, তাহলে সরি একটু হ্যাশট্যাগ শপি লঞ্চের যে প্রথম পাঁচটা নিয়ে আপনি একটু স্টাডি করলে মাথাটা খুলে যাবে যে আসলে কোন ধরনের কালার ব্যবহার করছে, কোন ধরনের ফন্টস ইউজ করা হয়েছে, ঠিক আছে, এই ধরনের এই জিনিসগুলো চলে আসবে। আদিতা যেভাবে করছে, আদিতা হচ্ছে যে প্রথমে থিমের নামটা লিখছে, লেখার পরে কী কী ফন্ট ইউজ করা হয়েছে, এই যে সফিয়া শেরিফ এই দুটা ফন্টই পাইছে, তারপরে এই কালার দুটো পাইছে, এই কয়েকটা কালার পাইছে পুরো থিম জুড়ে, ঠিক আছে। হোম পেজে কী কী পাইছে, হোম পেজে হেডার ছিল, তারপরে স্লাইড শো ছিল, কালেকশন ছিল, প্রোডাক্ট পেজ ছিল, এইভাবে লিখছে। লেখার পরে এই যে কালার কী কী কালার, তাহলে প্রফেশনালি কোন কোন ধরনের কালার কোড ব্যবহার হয়, কোন কোন ধরনের ফন্ট ব্যবহার হয়, এইটা একটা আইডিয়া চলে আসবে। এখন ফন্ট কীভাবে পাবো, এক্সটেনশন নিয়ে নেবেন, ফন্ট ফেস নিনজা, এটা একটা ক্রোম এক্সটেনশন, এটা ইনস্টল করবেন, ঠিক আছে, এটা ইনস্টল করবেন। আর হচ্ছে কালার জিলা, এটা একটা ক্রোম এক্সটেনশন, এটা ইনস্টল করবেন। করলে ওই যে কালারগুলো যখন ধরবেন, হ্যাঁ, কালার পিক করবেন, তখন আপনি কালারের কোডগুলো পেয়ে যাবেন, এই হেক্স কোডগুলো পেয়ে যাবেন, এই যে ওর যেটা করছে এই হেক্সগুলো পেয়ে যাবেন, এইগুলো নোট করতে হবে। এইভাবেও নোট করতে পারেন অথবা এই স্ট্রাকচারও নোট করতে পারেন, এই যে এই স্ট্রাকচারও নোট করতে পারেন, দেখে বক্সটা এই যে এইভাবেও করতে পারেন, ঠিক আছে। সো এই পর্যন্তই করেন, তারপরে কোথাও আটকে গেলে আমাকে জানান। আল্লাহ হাফেজ।